এরকম একটা আই মেকআপ ক্রিয়েট করে দিয়েছে, তার সাথে এরকম একটা ব্যাঙ্গেল পরে নিয়েছি, আর এরকম একটা হার পরে নিয়েছি, আর পিছনের খোপাটা দেখো এরকম করেছি, এরকম পরে নিয়েছি। এবার হয়ে গেল আমার ফাইনাল লুক। গুড মর্নিং এভরিওয়ান, এখন বেজে গেছে কিন্তু সকাল 11টা, আর এত রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি? আগের দিন আমি বলেছিলাম বিয়ে, কার বিয়ে সেটা তো তোমরা সবাই জানো, আজকে আরশির বিয়ে, কোর্ট ম্যারেজ হবে, মানে রেজিস্ট্রি হবে শুধুমাত্র, তার জন্য দিনের বেলাতেই হচ্ছে। আর আসল যে বিয়েটা হবে পরে সেটা হচ্ছে তোমার রাতে হবে, তো চলো আমি তার জন্য রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এই যে পার্লারে গিয়েছিলাম, পার্লার থেকে মেকআপ করে এসেছি, এরকম একটা আই মেকআপ ক্রিয়েট করে দিয়েছে, তার সাথে এরকম একটা ব্যাঙ্গেল পরে নিয়েছি, আর এরকম একটা হার পরে নিয়েছি, আর পিছনের খোপাটা দেখো এরকম করেছি। এখন অবশ্য কানে দুলটা পরবো, কানে দুলটা পরে নিই, তাহলে তোমার ফাইনাল লুকটা বুঝতে পারবে। কেমন লাগছে আমাকে বলতে না তো? অপূর্ব সুন্দরী, আমি যেরকম মেকআপ করি তার থেকে বেশি ভালো করে দিয়েছে। এই মেকআপ গুলো ক্যামেরার জন্য ঠিক আছে, ক্যামেরা করলে ছবি তুললে ভালো ছবি ওঠে। ঠিক বলছো, এবার তুমি কি করবে, তোমার কি বের করবে সেটা তো বলো। অঞ্জলি বল করে দাও, ব্ল্যাকটা ম্যাচিং ম্যাচিং পরে যাবো। তো এই যে ইয়ারিং পরে নিয়েছি, এবার হয়ে গেল আমার ফাইনাল লুক। ছবি তুলবো, ছাদে যাবো, দেখি যেখানে ভালো ছবি উঠে সেখানে যাবো, গিয়ে ছবি তুলবো, রিলস করে নেবো। রিলস গুলো যদি তোমরা দেখতে চাও আমি কিন্তু ইউটিউবেই পোস্ট করে দেবো, আর ছবিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ছবি টবিগুলো তুলে নিই, আর কেমন হয়ে লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে। চলো কখন রেডি হবে, গাড়ি চলে আসবে এবার, কখন রেডি? তুমি তো সাজতে গেলে। আচ্ছা ঠিক আছে, আমি সাজতে গেছি, ভালো। আমি তো কালো পাঞ্জাবিটা দাও না, নাকি ব্লেজার পরবে? না না, বর বর পাঞ্জাবি, আমিও পাঞ্জাবি। তোমার কি বিয়ে হচ্ছে নাকি? হচ্ছে না তো কি হচ্ছে, ম্যাচিং ম্যাচিং হবে। হুম, আর কি দেবো, প্যান্ট? হুম, ওই উপরের প্যান্টটাই দিয়ে দাও। না না, উপরের প্যান্টটাই দিয়ে দাও। গাড়িও চলে এসেছে, বউ চলে এসেছে, আর বউ দেখো এরকম শাড়ি পরেছে। এই হচ্ছে লুক, দেখি এদিকে তাকাও একটু ভালো করে। এই হচ্ছে লুক, পিছনটা ফেরো, যে পিছনে খোপা করে দিয়েছে, রমন্না নিয়ে নিয়েছে, আর আমার বড়ই চলে এসেছে, বড় আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে। দুজনের এই ফাইনাল লুক, আমাদের দুজনের একসাথে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিয়ে। পার্লার থেকে সেজে এসেছে, বাট একটা মিসিং ছিল টিপটা, আর টিপের চারিদিকে গোল গোল ফোটা ফোটাটা মিসিং ছিল, যার জন্য আমি বাড়িতেই ছিল আগের দিন, যেহেতু আমিই সাজিয়েছিলাম। আজকে যেহেতু সময় হবে না, তার কারণেই পার্লারে যাওয়া হয়েছিল। তো যাই হোক, আবারও আমিও সাজিয়ে দিচ্ছি, সুন্দর করে একটা টিপ দিয়েছি, তারপর আমি কুমকুম দিয়ে কিন্তু চারিদিকে ফোটা ফোটা দিয়ে দিলাম, তারপর কিন্তু লুকটা একদম ঠিকঠাক আসলো। তার আগে কিন্তু একদম মানে কিছু মনে হচ্ছিলো কিছু একটা মিসিং, ফাঁকা ফাঁকা লাগছিলো, তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা ফাঁকা ফাঁকা লাগছিল, যার কারণে আমি এটা করে দিলাম। গাড়ি এসে ওয়েট করছে, তাও ফাঁকা ফাঁকা এরকম লাগছে দেখে আমার একদম ইচ্ছা করছিল না যে নিয়ে যেতে, তাই আমি বললাম দাঁড়াও আমি তোমাকে একটা ছোটোর মধ্যে করে তাড়াতাড়ি একটা কিছু করে দিই। তো চলো একেবারে করে নিই। কোনোদিন শাড়ি পরতে চায় না, আজকে শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে, আর এই খোপা করেছে, আর
আর শাহান, শাহানের মামুনির ছবি তুলে দিচ্ছে, তাও DSLR-এ। তোলো ভালো করে, তোলো শাহান, একটা তোলো ভালো করে। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এই বউ বসে আছে, এই যে পিছনে বসেছে। কই মুখ তো দেখি, কই কই, এই যে শাহান, শাহান পিছনে বসেছে। কি আনবে? সব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর্ব চলছে গাড়ি দাঁড় করিয়ে। একটা চিপস নিয়ে নাও, কাটো কাটো। আবার চিপস খাচ্ছি সবাই, খেতে নিয়ে আবার রওনা। তো এবার দেখো চলে এসেছি হচ্ছে যেখানে বিয়েটা হচ্ছে, মানে উকিল, উকিলের বাড়িতে বিয়েটা হচ্ছে, যে উকিল আছে তার বাড়িতেই হচ্ছে। উকিলের বাড়ি হচ্ছে আমাদের চেনাশোনা, মানে ছেলের তরফ থেকে চেনাশোনা, আমাদের চেনাশোনা না, মানে ছেলের তরফ থেকে ছেলের বাবার সাথে চেনা পরিচিত আছে। তো যাই হোক, সেই উকিলদের বাড়িতে চলে এসেছি। আর দেখো ওদের বাড়িতে কি একটা সুন্দর সোফা আছে, সোফার কালারটা কিন্তু কিছুটা আমাদের মতো দেখতে। তো আমাদের যেরকম সোফার কালার সেটা, এটা কিছুটা মানে বলতে গেলে সেমই ওরকমই দেখতে, আর প্যাটার্নটাও কিছুটা একই, বাট এদের হচ্ছে এল আর আমাদের হচ্ছে ইউ। আর এখানে এসে এই যে বর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর, এটা বেশ আমার ভালো লাগলো। এটা উপরের তলায়, এটা দোতলার উপরে। তো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছ এই সিঁড়ি থেকে উঠে এসেছি উপরে। আর এটা হচ্ছে তিনতলার ছাদ আছে, তিনতলার উপর রুম আছে কি না জানি না, এর পাশে একটা রুম আছে, এরকম সুন্দর অর্গানাইজ করা আছে, সেরকম কোনো অগোছালো খারাপ মানে উল্টোপাল্টা কোনো জিনিস নেই। সামনে একটা টিভি আছে। এই রুম থেকে আমি বেরিয়ে গেলাম, আসার পর ওরা ওখানে একটুখানি সার্ভ করে দিল ফ্রুটি আর মিষ্টি, আরও অনেক মিষ্টি ছিল, বাট আমার ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, এখানে লাড্ডু আর একটা মিষ্টি ছিল। এবারে হচ্ছে দেখো এখানে সাইন চলছে, ছেলে সাইন হয়ে গেল, ছেলে সাইন করে দিচ্ছে, আর দেখতেই পাচ্ছ ছেলে এখানে সাইন করে দিচ্ছে। বিয়ের যেহেতু ওখানে দু তিনবার এরকম সাইন টাইন করতে হয়, যা যা করার সবটাই করে দিল। এবার আরশি করছে, আর ওর দিদি এই যে পাশে বসে আছে দেখতে পাচ্ছ, ও হচ্ছে কান্নাকাটি করছে। যতই যাই হোক, ওরা হচ্ছে তো দুই, নিজেরই দুই বোন, আমার দুটো ননদ, এটা বড় আর ওটা হচ্ছে ছোট। শাহান বাইরে ছিল, ঠিক আছে, ও বসেছিল। আর এই যে দিদি কান্নাকাটি করছে, যতই যাই হোক ছোটো বোনকে খুব ভালোবাসে না, তো এই সময়টা এরকমই হয়, কান্নাকাটি হয়। যতই যাই হোক এখন ও পরের হয়ে গেল হিসেব মতো বলতে গেলে, এখন যদিও বা এক বছর পর বড় করে অনুষ্ঠান হবে, বড় করে সব কিছু হবে, তারপর যাবে, তাহলেও মনটাকে কি মানানো যায়। তো যাই হোক, দিদি একটু কান্নাকাটি করছিল, একটু ইমোশনাল হয়ে গেছিল, সেটা দেখে আরশিও একটু ইমোশনাল হয়ে পড়েছিল, ওর হাত তাত কাঁপছিল, মানে এরকম হয় এই সময়টা, সিচুয়েশানটা এরকমই। তো ওই যে সাইন করে দিচ্ছিল, মানে পুরোপুরি ওর শ্বশুর বাড়ির হয়ে গেল। তো যাই হোক, এই যে সাইনের পর্ব ওর চলছে, আর আমি এদিকেই ছিলাম। আমি ওদেরকে দেখে আমারও খুব খারাপ লাগছিল যে কান্নাকাটি করছিল। আর এদিকে ওর আরশির দাদা, মানে আমার হাজবেন্ড, ওর দাদা হয়, তো ওর দাদা হিসাবে ওর সাক্ষীটা দিল। আর তারপর এই যে ওকে বরের গলায় গোল্ডের চেন পরিয়ে দিচ্ছে দাদা হিসাবে, আরশির দাদা যেহেতু, তো ওর গোল্ডের চেনটা পরিয়ে দিল। বিয়ে কমপ্লিট হয়ে গেছে, উঠে পড়েছি গাড়িতে, এবার যাবো হচ্ছে আরসালানে, খাওয়া দাওয়া হবে, চলো দেখতে হবো। এখন চারটে মতো বাজে, মানে 3:52, চারটে বেজে গেছে অলরেডি। শাহানু দেখেছো?
বিয়ে করেই নতুন বর বউ গাড়িতে উঠে পড়েছে, বউ তো কেঁদে হারাই ঘোড়াই। বউর পাশে বসতে হলে একটুখানি আর গাড়িতে করে, যেহেতু আমাদের আশির বিয়েটা হয়েছিল হচ্ছে বারুইপুরে, বারুইপুর থেকে গাড়িতে করে আমরা হচ্ছে রুবিতে চলে এসেছি, রুবির যে আর্সালান আছে আর সেখানে চলে এসেছি। আর দেখো নেমেও গেছি। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আর্সালানের সামনে তো চলে এসেছি, এখন ওই কতক্ষণ 4:30-4:45 এরকম টাইপের বাজে। তো যাই হোক নেমে গেছি। আর গাড়িতে বিয়ে করে ফেরা মানে আসার সময় গাড়িতে এত এনজয় করেছি আমরা, মানে প্রচুর এনজয় করেছি, মানে বলতে পারো বসে বসে ডান্স যাকে বলে সে মানে সেটাই করা হয়েছে। সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা কপিরাইট হয়ে যাবে, কপিরাইট ক্লেম হয়ে যাবে, গান তো চলবে না না ভিডিওতে, তো যার কারণে আমি দিতে পারলাম না। তো ওই কারণে ওই ক্লিপগুলোকে আমাকে স্কিপ করে যেতে হলো। তো যাই হোক, এই যে দেখো এ ঢুকে গেছি আর্সালানের মধ্যে। আর ওই দিকে দেখতে পাচ্ছ একটা বেলুন সাজানো আছে, ওইখানটা বুকিং ছিল, তো ওখানে হয়তো কারোর বার্থডে টার্থডে আছে। আর এই যে টেবিলটা দেখছো, বড় টেবিল, যেহেতু আমরা ছেলেপক্ষ মেয়ে পক্ষ সবাই মিলে এসেছি, টোটাল 16-18 জনের মতো হবে। তো এই বড় টেবিলটাই কিন্তু আমরা সিলেক্ট করেছি যাতে সবাই একসাথে বসে খেতে পারি, তো ওই বড় টেবিলটা সিলেক্ট করে নিয়েছি। আর এইদিকে সব ছোটো ছোটো টেবিল আছে, তো এখানে ফার্স্টে বউ আর বর বসে যাচ্ছে, তারপর আমরা বসবো। বসো, তো প্রথমেই দেখো এখানে সার্ভ করে দিচ্ছে চিকেন শিক কাবাব। তো এখানে চিকেন শিক কাবাবটা দিয়েছে, এটা হচ্ছে ওদেরকে আমরা অর্ডার করে বলে দিয়েছিলাম, আমরা যেহেতু অনেকজন না নিতে প্রবলেম হবে, যার জন্য আমরা এটাকে বলেছিলাম যে তোমরাই সার্ভ করে দেবে, তো যার কারণে ওরাই এভাবে সার্ভ করে দিচ্ছিল। এরপর যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মালাই চিকেন কাবাব, দুটো কাবাব হচ্ছে অর্ডার করেছিলাম ফার্স্টে, একটা হচ্ছে চিকেন মালাই কাবাব, চিকেন মালাই কাবাব ছিল, আর একটা হচ্ছে তোমার চিকেন শিক কাবাব। আর এই যে দেখতে পাচ্ছ নতুন বর বউ খাওয়া দাওয়া করছে, দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, সবাই কিন্তু কমেন্ট করে জানিয়েছে নতুন বর বউকে কেমন লাগছে। আমার তো ওদের দুজনের জুটি খুব 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 পছন্দ হয়েছে। আর তো যাই হোক, এখানে টোটাল সবার খাওয়া দাওয়া চলছে, এরপরে এখনও মেন কোর্স আসবে, তারপরে দিয়ে চলে গেছে দেখো সালাদ, পেঁয়াজ আছে, লঙ্কা, টমেটো, লেবু, এইসব দিয়ে হচ্ছে সালাদ দিয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার মাটন বিরিয়ানি, আমরা অর্ডার করেছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি যেটা সেটা। তো তোমাদেরকে আগেও তো বললাম যেহেতু আমরা যদি অল্পজন থাকতাম তাহলে টেবিল থেকে নিজেদের মতো করে তুলে নিতে পারতাম, বাট অনেকজন ছিলাম যার কারণে ওরাই সার্ভ করে দিচ্ছিল। তো চিকেন মাটন সরি চিকেনটা নিয়ে নিই, মাটন নিয়েছি, আর তার সাথে সাথে নিয়েছি হচ্ছে তোমার মাটন এরপর অর্ডার করেছিলাম হচ্ছে মাটন চাপ, এই যে দেখতে পাচ্ছ প্লেটে মাটন চাপ, আর এটা হচ্ছে চিকেন একটা কড়াই টাইপের, আর এটা ছিল চিকেন কড়াই। আর এই যে সবার খাওয়া দাওয়া টোটালি চলছে, আমারও খাওয়া দাওয়া চলছে, আর চিকেনের তারপর নিয়ে নিয়েছি দেখো এখানে হচ্ছে কোকাকোলা, কোকাকোলা নিয়ে নিয়েছিলাম। তো একটুখানি বিরিয়ানির সাথে একটু করে কোকাকোলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো একটুখানি করে বিরিয়ানি খাচ্ছিলাম আর একটুখানি করে কোকাকোলা খাচ্ছিলাম। আর লাস্ট ফাইনালি নিয়ে নিয়েছি তোমার হচ্ছে এটা হচ্ছে ভার্জিনো মোজিটো টাইপের একটা ড্রিঙ্ক, তো এটা নিয়ে নিয়েছি। তো এটা বেশ ভালোই ছিল খেতে, আর এতটা খাওয়া দাওয়া হয়ে গেছে পেটে আর জায়গা নেই। এই হচ্ছে বিল হয়েছে টোটাল, টোটাল আমাদের বিল হয়েছিল হচ্ছে তোমার ওই 12,000 টাকার মতো বিল হয়েছিল। তো যাই হোক, 11,000 কত টাকা মতো বিল হয়েছিল। দেখো খেতে ঢুকেছিলাম তখন কিন্তু
আলো ছিল আর বের হচ্ছে দেখেছো এক্সট্রা বেঁচে ছিল সেটা দিয়ে দিয়েছে ছান যখন পোস্ট দিয়ে গাড়ি পড়বে আর বাইরে দেখেছো সন্ধ্যা হয়ে গেছে বেরোতে বেরোতে আর আলো কটা বাজে গো ছটা চল্লিশ এবার এই যে গাড়িতে উঠে পড়েছি বাড়িতে ফিরে যাচ্ছি আর রাতের কলকাতা এত ভালো লাগে যে কি বলবো আমার তো পার্সোনালি দিনের বেলা যতই কলকাতায় আসি এই গাড়িতে করে রাতের কলকাতা থেকে বাড়িতে ফেরা না জাস্ট মনটাকে ছুঁয়ে যায় তো চলো আর কি করা যাবে এখানে সাউন্ডটা মিউট করে দিতে হলো কেননা গান বাজছিল তো চলো বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে তো এই জাস্ট বাড়িতে আসলাম এবার চুল সব উলট পালট হয়ে চুল তো উলট পালট হবেই গাড়িতে করেছি জাস্ট নেমে ঘরে ঢুকলাম আর ওরা যে খাবারটা মানে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য সেটা তো রেখে দিয়েছি তোমরা হয়তো দেখেছো আগে ভিডিও মানে ভিডিওতে কোনো একটা ব্লগে কোনো একটা ক্লিপে দেখেছো তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি আজকে বিয়ে বাড়ির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকে একটি সুন্দর ব্লগের মাধ্যমে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সামনেও কিন্তু আরও একটা বিয়ে বাড়ি আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই তো চলো সেই ভিডিওটাও আশা করছি তোমরা খুব এনজয় করবে তো এখন কিন্তু কটা বাজে তো বেজে গেছে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই।